Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আমি বললাম না ধুতে কাচতে হবে বিছানা চাদর বালিশের ওয়ার সব তল তল তল। মা বলছি আমি কিন্তু দুদিন আগেই সব পাল্টেছি। দুদিন আগে পাল্টলে তো হবে না বাছা, আজ তো তোমার স্নান, আজ তো এগুলো সব ধুতে কাচতে হবে। কেন তোমার বাপের বাড়িতে এই সমস্ত নিয়মের পাঠ ছিল না বুঝি? মা বলছি মঙ্গলাদি তো চাদর টাদর তুলছে, দেখো না বৌদি ভাই এ বাড়ির এত নিয়ম কানুন কি করে জানবে বলো তো। বৌদি ভাই তুমি দেখো তো এটা পছন্দ হয়েছে কিনা। নতুন শাড়ি কিন্তু এসবের কি দরকার ছিল মা? আমার তো নতুন শাড়ি ছিল। হ্যাঁ হ্যাঁ আমি জানি তোমার নতুন শাড়ি আছে, কিন্তু এটা দিতে হয়। এই ব্রতটা কেন করা হচ্ছে তুমি জানো? বলছি এই ব্রতটা করা হচ্ছে সন্তানের জন্য। তুমি দত্ত বাড়িতে নতুন বংশধর দেবে, আর আমরা তোমাকে একটা নতুন শাড়িও দিতে পারবো না, এতটা মন কিন্তু ছোট আমাদের নয়। এই এই বর্ষা কি করছিস তুই? তুই এদিকে কোনো কাণ্ড কে নেই তোর, বিছানা রাখতে যাচ্ছিলি তুই, ছোঁয়ানাড়া হয়ে যেত না? শোনো পড় না, তুমি তাড়াতাড়ি গিয়ে স্নানটা সেরে নাও, আর শোনো স্নান করার আগে বা পরে কিছু ছোঁয়ানাড়া করে দিও না, কেমন? বুঝতে পেরেছো? মঙ্গলা হলো, কতক্ষণ ধরে করবি? চল ওগুলো সব নে, হয়ে গেছে, নে গোছা গোছা গোছা, চল 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 বর্ষা। এত কাণ্ড ঘটছে সকালবেলায়, পুজোর সময় না জানি কি কি ঘটবে। যাই হোক চুকুদাদা, তুমি দেখো আমার মাথাটা যেন ঠান্ডা থাকে। বলছি ঠাকুরমশাই, ওরা ওই পূব দিকে মুখ করে বসবে তো? হ্যাঁ, এই যে দুটো পিড়ে রয়েছে এইখানে বসবে, তবে আংটি ফেলা শুভ সময় কিন্তু খুব তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ ওরা তৈরি তো। কই গো বড় বউ, মেজ বউ কোথায়? ওই আস, তোমাদের সতীমঙ্গল ব্রত শুরু হয়ে গেল তাহলে। তোমরা এসে গেছো, এসো 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 এসো, এই তো পূজা এখনো শুরু হয়নি। ঠাকুর এবার তোমার মনের ইচ্ছা পূর্ণ করবে গো মেজ বউ, ছেলেই হবে তুমি দেখো। তাই যেন হয় গো, তোমার মুখে ফুল চন্দন পড়ুক, জয় মা মঙ্গলচন্দ্র। ওই দিদি বলছি এরা কি বলছে রে, সৃজনদার বউয়ের ছেলে হবে? তাহলে তো সৃজনদার বউয়ের মাটিতে আর পাই পড়বে না, কিন্তু আমার কি হবে? আমি তো ঠাকুরের কাছে মানত করেছি, সৃজনদার বউ যদি বংশধর দিতে না পারে তাহলে বিয়েটা তো ভাঙার চান্স আছে, কিন্তু সতীমঙ্গল যদি বের হয় যে ছেলে হবে তখন? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।